মহারাষ্ট্রের কুর্সিতে কে? ফেসবুক লাইভে উদ্ধব ঠাকরের নাটকীয় ইস্তফার পর দেশ জুড়ে এটাই প্রশ্ন। বিদ্রোহী শিবসেনা শিবিরকে সঙ্গে নিয়ে বিজেপির নতুন সরকার গঠন এখন সময়ের অপেক্ষা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হতে পারেন দেবেন্দ্র ফড়নবীশ, উপমুখ্যমন্ত্রী হতে পারেন একনাথ শিন্দে। শিন্দে শিবিরের 7 থেকে 8 জন বিধায়ক মন্ত্রী হতে পারেন। উদ্ধব ঠাকরের ইস্তফার পর মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটের আর প্রয়োজন নেই। গতকাল রাতে ফেসবুক লাইভের পর রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়েছেন উদ্ধব ঠাকরে, সঙ্গে ছিলেন ছেলে আদিত্য ঠাকরে। পরে মন্দিরে পুজো দিতে যান সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী। উদ্ধব ঠাকরের ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাজ্যপাল। এরপর ঠিক কি হতে পারে মহারাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যৎ, কোন দিকে গড়াতে পারে জল, একাধিক সম্ভাবনার কথা উঠে আসছে। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এরপর কি মহারাষ্ট্রে কি কি সম্ভাবনার বিষয় উঠে আসছে এই মুহূর্তে? দেখো, একটা বিষয় সম্পূর্ণ স্পষ্ট যে আস্থা ভোট আর হচ্ছে না, কারণ যেহেতু মুখ্যমন্ত্রী পদ থেকে ইতিমধ্যে দেবেন্দ্র ফডনবীস তিনি পদত্যাগ করে ফেলেছেন। এই মুহূর্তে বিধানসভার মোট 287টি আসন, তার মধ্যে 129টি আসন রয়েছে বিজেপির দখলে, 39 জন রয়েছেন একনাথ শিন্দের সঙ্গে, অর্থাৎ মেজরিটি মার্ক থেকে যথেষ্ট সুবিধাজনক জায়গায় এই মুহূর্তে রয়েছে বিজেপি এবং একনাথ শিন্দে শিবির। অপরদিক থেকে মহাবিকাশ আগাড়ি বা শিবসেনা, এনসিপি এবং উদ্ধব ঠাকরের সঙ্গে যারা রয়েছেন তারা এই মুহূর্তে মাত্র 117। ফলত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এনসিপি, কংগ্রেস বা উদ্ধব ঠাকরের আর সরকার ক্লেম করার কোনো পরিস্থিতি নেই, এবং যেহেতু উদ্ধব ঠাকরে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, ফলত এই প্রশ্নটা সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক। যেটা গুরুত্বপূর্ণ, আজকেই আমরা যে খবর পাচ্ছি দেবেন্দ্র ফডনবীশ তিনি সরকার গঠন করার জন্য আবেদন জানাবেন ভগৎ সিং কেশিয়ারি, অর্থাৎ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে, এবং ভগৎ সিং কেশিয়ারি সেই আবেদন তিনি গ্রহণ করবেন। এবং যেটা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি, দেবেন্দ্র ফডনবীশ তিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন, একনাথ শিন্দে তিনি উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন, এবং একনাথ শিন্দে ক্যাম্পের প্রায় 7 থেকে 8 জন গুরুত্বপূর্ণ মন্ত্রক পেতে চলেছে। যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তা হচ্ছে একনাথ শিন্দে তিনি কোন পরিচয়ে বা তার বিধায়করা কোন পরিচয়ে বিজেপিকে সমর্থন করছেন, তার উপরেই নির্ভর করবে আগামী দিনে মহারাষ্ট্রের রাজনৈতিক বিতর্কের গতি প্রকৃতি। যদি তারা শিবসেনা বিধায়ক হিসেবে দেবেন্দ্র ফডনবীশকে সমর্থন করেন, তাহলে সেক্ষেত্রে উদ্ধব ঠাকরে তারা যে হাত গুটিয়ে বসে থাকবেন না, আবারও যে নতুন করে আইনি লড়াই শুরু হবে, কারণ শিবসেনার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে আগামী দিনে মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে, এই প্রশ্নই সব থেকে বেশি প্রাসঙ্গিক। ফলত আজকে ডেভেলপমেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ, এবং যেদিকে নজর থাকবে তা হচ্ছে একনাথ শিন্দে এবং তার ক্যাম্প, তাদের পরিচয় কি হয়, তারা কি হিসেবে তারা সমর্থনে এগিয়ে দেন, সেদিকেই প্রত্যেকের নজর থাকবে। নজর রাখো জ্যোতির্ময়, আপাতত ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। গতকালই উদ্ধব ঠাকরের ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাজ্যপাল, অর্থাৎ এবার সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে আবেদন জানাতে পারেন বিজেপি এবং একনাথ শিন্দের নেতৃত্বে বিদ্রোহী বিধায়করা। একবার সরাসরি নজর রাখবো মুম্বাইয়ের দিকে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ কুলকার্নি, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। মনোজ, আবি ক্যা স্থিতি হ্যায়, ও জো রেবেল এবেল থা উনকো গোয়া লেকে গয়া হ্যায়, মুম্বাই নেই আয়া ও লোগ, আজ বিজেপি কা ক্যা স্ট্র্যাটেজি, ক্যা কারনে যা রা হ্যায় বিজেপি, মুম্বাই মহারাষ্ট্র বিজেপি, ক্যা খবর আ রা হ্যায়? जी, पहले तो मैं आपको बिल्कुल ये बताना चाहता हूँ कि मैं अभी जो सीएम है उद्धव ठाकरे उनके घर के सामने खड़ा हूँ, जो बांद्रा स्थित है यहाँ पे, और यहाँ पे जो स्थिति है एकदम शांत है, क्योंकि कल जो था पूरा ये सत्ता केंद्र था, यहाँ पे शिवसेना के बड़े बड़े नेता आए थे, उन्होंने बहुत कुछ बातें कही है। लेकिन कल का जो सुप्रीम कोर्ट का निर्णय आने के बाद उद्धव ठाकरे ने सोशल मीडिया पर हम इस्तीफा देने वाले ये कहने के बाद यहाँ से पूरी हलचल हो गई, और रात को ही यहाँ पे बहुत बड़े पैमाने पर शिव सैनिक जमा हुए थे, फिर उद्धव ठाकरे जी के साथ वो राजभवन जाके उन्होंने इस्तीफा भी दिया। उसके बाद जो मुंबई में बीजेपी का जो खेमा है उसमें बहुत खुशी थी, क्योंकि इस पूरे घटनाक्रम में बीजेपी की ओर से अभी आज शायद राज्यपाल की तरफ जो है वो सरकार बनाने का दावा पेश कर सकती है। लेकिन इसके पहले जो गोवा में जो विधायक गए हुए हैं, जो गुवाहाटी से गोवा गए हैं और आज यहाँ पे आने वाले थे, लेकिन फ्लोर टेस्ट होने के पहले ही उद्धव ठाकरे ने इस्तीफा दे दिया है, तो शायद आज जो गोवा गए हुए
विधायक है वो आने की संभावना वैसे भी कम है। शायद आज जो देवेंद्र फडणवीस है वो सरकार बनाने का दावा राज्यपाल की तरफ कर सकते हैं, और उसके बाद कल यदि उनको शपथ विधि के लिए बुलाया जाएगा तो वो उसके बाद ही वो जो विधायक गोवा में है वो आ सकते हैं। ये सब चल रहा है, इसी के बाद ही अभी कल यदि राज्यपाल जो देवेंद्र फडणवीस है उनको यदि सरकार बनाने के लिए बुलाते हैं तो उसके बाद ही जो है वो जो विधायक है गोवा में वो यहाँ पे आ सकते हैं। हालांकि कल ऐसी खबरें आ रही थी कि आज सुबह ये सब विधायक है वो गोवा से आ सकते थे, लेकिन जो इस्तीफा दिया है उद्धव ठाकरे ने उसके बाद जो उनकी रणनीति थी वो अभी बदल दी गई है। लेकिन इसके पहले ऐसा भी हो सकता है कि एकनाथ शिंदे जो है वो मुंबई में आके देवेंद्र फडणवीस है उनके साथ कुछ बातचीत कर सकते हैं, क्योंकि कल चल के यदि सत्ता बनानी है तो उसके लिए उनके खेमे के कितने लोग मंत्री बनेंगे, कितने लोग राज्य मंत्री बनेंगे, क्योंकि 50 के आसपास उनके साथ विधायक है, उन विधायकों को भी खुश करना पड़ेगा, इसके लिए उनको सत्ता में भागीदार बनाना है, इसके लिए ये सब बातें हो रही है। तो उसके लिए शायद ऐसा माना जा रहा है, सूत्रों से खबर मिली है कि एकनाथ शिंदे दोपहर के बाद कभी भी मुंबई आके जो मुख्यमंत्री का बंगला है शासकीय बंगला है एकनाथ शिंदे को छोड़ के बाकी जितना रेबल एमएलएस है 39 शिवसेना का एमएलएस और बाकी इंडिपेंडेंट एमएलएस वो लोगों को महाराष्ट्र क्यों लेके नहीं आया, क्योंकि कुछ डर है बीजेपी का अंदर जो उद्धव ठाकरे शिविर वो दवा डाल सकते हैं, वो फिर से भड़का सकते हैं ये लोगों को, ऐसा कुछ पॉसिबिलिटीज है, इसीलिए नहीं लाया गया महाराष्ट्र में। जी बिल्कुल, यदि वो यहाँ पे आ जाएंगे तो कायदा और कानून की जो सुव्यवस्था है वो बिगड़ सकती है। हालांकि इसके लिए केंद्र ने भी सीआरपीएफ की कुछ टुकड़ियाँ भेजी है, मुंबई पुलिस भी अलर्ट पर है, महाराष्ट्र पुलिस भी अलर्ट पर है, लेकिन कुछ कायदा कानून व्यवस्था जो रहती है उसके लिए उनको यहाँ पे लाया नहीं गया, इसलिए जो आज की स्ट्रैटेजी थी यहाँ लाने की वो बदल दी गई है। जी शुक्रिया मनोज कुलकर्णी हमारे संगे छिलेन मुंबई थेके, एवं सब मिलिए जे परिस्थिति एखन राज्यपालेर काछे जाबेन सरकार गठनेर दाबी जानाते पारेन, एकदिके देवेंद्र फडणवीस अन्यदिके एकनाथ शिंदे शिविर तारा एकसंगे सरकार गड़ार दाबी जानाते पारेन, एवं सेक्षेत्रे राज्यपाल की पदक्षेप नेन, उद्धव ठाकरे शिविर तादेर स्ट्रैटेजि की हय आगामी दिने आमादेर नजर थाकबे महाराष्ट्रेर राजनीतिर दिके। বিশে জুন মহারাষ্ট্র বিধান পরিষদের ভোট হয় আর এরপরেই উধাও শিবসেনা নেতা একনাথ শিন্ডে, পরে জানা যায় 11 জন বিধায়ককে নিয়ে সুরাতে গিয়েছেন শিন্ডে, 21 জুন বিধায়কদের বৈঠকে ডাকেন উদ্ধব ঠাকরে, দেখা যায় 10 থেকে 12 জন বিধায়কের হদিশ নেই, শিন্ডেকে পরিষদীয় নেতার পদ থেকে অপসারণ করা হয়, 22 জুন 40 জন বিধায়ককে নিয়ে গুয়াহাটি চলে যান একনাথ শিন্ডে, সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ, পরে মুখ্যমন্ত্রী বাসভবন বর্ষা ছেড়ে মাতোশ্রীতে চলে যান উদ্ধব ঠাকরে, 23 জুন শিন্ডেকে শিবসেনা পরিষদীয় নেতা হিসেবে ঘোষণা, বিদ্রোহী শিবিরের তরফে এই ঘোষণা করা হয়, এবং তারপরের দিন 24 জুন ডেপুটি স্পিকারের কাছে 16 জনের বিধায়ক পদ খারিজের দাবি জানানো হয় উদ্ধব শিবিরের তরফে, ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব 2 জন নির্দল বিধায়কের, বদোদরায় দেবেন্দ্র ফডণবীশের সঙ্গে বৈঠক শিন্ডের, 26 জুন ডেপুটি স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একনাথ শিন্ডে শিবির, 28 জুন রাজ্যপালের সঙ্গে দেখা করে আস্থা ভোটের দাবি জানান দেবেন্দ্র ফডণবীশ, আর 29 জুন আস্থা ভোটের নির্দেশ রাজ্যপালের এই নির্দেশের উপরে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় উদ্ধব ঠাকরে শিবির, কিন্তু সুপ্রিম কোর্ট তারা জানিয়ে দেয় যে আস্থা ভোট হবে, আস্থা ভোটকে আটকানো উচিত নয়, এখানেই ধাক্কা খায় উদ্ধব শিবির, আস্থা ভোটের নির্দেশ দেওয়ার পর শীর্ষ আদালত নির্দেশ দেওয়ার পরেই আধ ঘন্টার মধ্যে ফেসবুক লাইভে উপস্থিত হন উদ্ধব ঠাকরে এবং মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেন।
বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা।